দেশের রাজনৈতিক ও সুশীল সমাজের ষড়যন্ত্রকারীদের তৎপরতায় জনগণের জন্য সতর্কবার্তা রেখেই একটি সুষ্ঠু নির্বাচন আশা করছেন প্রধানমন্ত্রী বলেন গণতন্ত্র রক্ষার নামে বড় বড় কথা বলা ডক্টর কামালের মতো বাবুদের জাতীয় স্বার্থ সময় মতো ব্যক্তি স্বার্থেই রূপ নেয় গণভবনে সাবেক সামরিক কর্মকর্তারা আওয়ামী লীগের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে এলে এসব কথা বলেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনা নৌ ও বাহিনীর সাবেক কর্মকর্তারা গণভবনে আসেন শেখ হাসিনার সঙ্গে দেখা করতে শুভেচ্ছা স্মৃতিচারণ তিন সহ দেশের সার্বিক উন্নয়ন ও নির্বাচন সামনে রেখে রাজনৈতিক পরিস্থিতি ও পর্যবেক্ষণ ছিল সাবেক কর্মকর্তাদের বক্তব্যে নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের জন্য সক্রিয় সমর্থনে উজ্জীবিত হওয়া দেড় শতাধিক সাবেক সামরিক কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধন্যবাদ জানাই যে আপনারা আমাদেরকে বলেছেন এই নির্বাচনে সবাই মিলে কাজ করবেন মূল্যায়নে রাখেন বঙ্গবন্ধুর আদর্শ সরকার প্রধান হিসেবে নিজের ভূমিকা ও সবার অবদানকে ঐক্য জোট করলো এখন একটা দুর্নীতিবাজের হাত থেকে নমিনেশন পত্রিকা দয়া দাক্ষিণ্য নিয়ে বাংলাদেশকে তো উন্নতি দেখবে না এটা তো এখন চোখ থাকতে যদি কেউ অন্ধ হয় আমার কিছু বলার নাই যা হোক আমি আমার সঙ্গে যখন কথা বলতে চেয়েছি আমি কিন্তু সবার সঙ্গে ডায়লগ করেছি যতবার দেখা করতে চেয়েছে তাও করেছি বলেছি যে আমরা দেশের একটা সুন্দর পরিবেশ চাই যে নির্বাচনটা হয় তবে যারা সবসময় ষড়যন্ত্র লিপ্ত থাকে এরা আবার কখন কোন ষড়যন্ত্র করবে আমার মনে হয় দেশবাসী এই ব্যাপারে সচেতন থাকা উচিত এবং গণতন্ত্র রক্ষার নামে এক শ্রেণীর সুশীল ব্যক্তিত্বদের ভূমিকার সমালোচনা করেন শেখ হাসিনা আমাদের ডক্টর কামাল হোসেন সাহেব সহ যে আমাদের সুশীলবাবুরা এক জায়গা হয়ে গেছেন সবাই অনেক নীতির কথা বলে এখন তারা সে তাদের সেই নীতিটা কোথায় গেল কার অধীনে আজকে তারা নির্বাচনে নমিনেশন নিচ্ছে নমিনেশন যে কার কাছে দশটা অস্ত্র পাচারে সাজাপ্রাপ্ত দুর্নীতি দেয় সাজাপ্রাপ্ত এমনকি বিদেশ থেকে এফ এসে সাক্ষী বন্ধ দিয়ে গেছে যে দুর্নীতি করেছে তারাই হচ্ছে তাদের নেতৃত্বে আজকে তারা নির্বাচনের মানে নমিনেশন নিয়ে তারা নাকি আইনের শাসন প্রতিষ্ঠা করবে নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের সঙ্গে একাত্মতায় জেলা থেকে উপজেলা পর্যায়ে কর্মসূচি দেবেন মুক্তিযোদ্ধারা প্রচারণায় বহুমুখী উদ্যোগ নেবেন সাবেক এই সামরিক কর্মকর্তারা রিয়াজুল কাদের সবুজ নিউজ নাইন ঢাকা